Dear viewers and students, Assalamu alaikum wa rahmatullah. আজকে আপনাদের সামনে একটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়েছি, ইংরেজির যত মজা। আর এই বিষয়ের উপরে এটি 3 নং ভিডিও। এর আগে 1 নম্বর এবং 2 নম্বর ভিডিও আপলোড দিয়েছি, যারা দেখেছেন তারা সত্যিই মজা পেয়েছেন। আর আজকে আরও কিছু মজার মজার বিষয় নিয়ে হাজির হয়েছি, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। প্রথমেই আসছে A1, এমন একটি শব্দ যাতে লেটার ও নাম্বার উভয়ই আছে। আর A1 শব্দটির অর্থ হচ্ছে চমৎকার বা সর্বোৎকৃষ্ট। আর আমি এখানে 21 থেকে শুরু করেছি, বিকজ ভিডিও 1 এবং 2-এ 1 থেকে 20 পর্যন্ত রয়েছে। 22 নম্বরে আসছে স্ক্রিচড। আর স্ক্রিচড হল এক সিলেবল বিশিষ্ট সবচেয়ে বড় ইংরেজি শব্দ, স্ক্রিচড। আপনারা লক্ষ্য করে দেখেন, স্ক্রিচড শব্দটি এক সিলেবল বিশিষ্ট শব্দ, আর এর অর্থ হচ্ছে কর্কশ আওয়াজ। এরপর 23 নম্বরে আসছে অলমোস্ট, সবচেয়ে বড় ইংরেজি শব্দ যার বর্ণগুলো ক্রমানুসারে সাজানো আছে, অর্থাৎ ALMOST। হ্যাঁ, এখানে কোনো সিরিয়াল ব্রেক হয়নি। হ্যাঁ, আর এই অলমোস্ট শব্দের অর্থ হচ্ছে প্রায় বা অনেকাংশে। এরপর ড্রিমড হলো এমন একমাত্র ইংরেজি শব্দ যার শেষে এমটি রয়েছে, আর কোনো শব্দ নেই যার শেষে এমটি আমরা পাব। একমাত্র ড্রিমড হলো সেই শব্দ যার শেষে আমরা এমটি পাচ্ছি। এরপর 25 নম্বরে আসছে আন্ডারগ্রাউন্ড, আর এটি এমন একটি ইংরেজি শব্দ যার প্রথম এবং শেষের 3টি অক্ষরই কি, UND। এই যে লক্ষ্য করুন, UND। হ্যাঁ, আর কোনো শব্দ এরকম নেই। এরপর ডেফ্ট, স্টাডি, হাইজ্যাক, নোপ শব্দগুলোর প্রথম 3টি অক্ষর ক্রমানুসারে লেখা আছে, যেমন DEF, STU, SIJ, NOP। হ্যাঁ, অর্থাৎ ABCD-র যে সিরিয়াল, সেই সিরিয়াল অনুসারে কি এখানে এই কটি শব্দের মধ্যে লেখা আছে। আর ডেপ্ট শব্দের অর্থ হচ্ছে দক্ষ, স্টাডি শব্দের অর্থ অধ্যয়ন, হাইজ্যাক মালবাহী চলমান জানাদি, ভীতি প্রদর্শন বা বলপূর্বক বসে আনা, বা আমরা বলি থাকি যে হাইজ্যাক করা। নোপ শব্দের অর্থ হচ্ছে না। এরপর ইংরেজিতে মাত্র 4টি শব্দ আছে যাদের শেষে ডাস শব্দটি বা এই সাফিক্সটি রয়েছে, যেমন ট্রেমেন্ডাস, হ্যাঁ এখানে ডাস রয়েছে, ভয়ানক, প্রচণ্ড বা বিস্ময়কর এর অর্থ। এরপর হরেন্ডাস, হ্যাঁ এর অর্থ ভয়ঙ্কর বা ভয়ানক বা ভীষণ। এরপরে হচ্ছে স্টুপেন্ডাস, অর্থ হচ্ছে বিস্ময়কর। এরপরে হচ্ছে হাজার্ডাস, বিপজ্জনক, ঝুঁকিপূর্ণ, অনিশ্চিত। এরপর 28 নম্বরে আসছে মোজাম্বিক, এমন একটি দেশের নাম যাতে সবগুলো ভাওয়েল রয়েছে। খেয়াল করে দেখুন, A, E, I, O, U সবগুলি ভাওয়েল এই শব্দটিতে রয়েছে। এরপর এক্সক্লোশনারি, 5টি ভাওয়েল সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোনো অক্ষরের রিপিট নেই বা পুনরাবৃত্তি নেই। 30 নম্বরে হচ্ছে এক্সিকিউটিভ এবং ফিউচার, এমন দুটি শব্দ যাদের এক অক্ষর পরপর কি রয়েছে, ভাওয়েল রয়েছে। খেয়াল করে দেখুন, হ্যাঁ একটি অক্ষর পরপর কি, একটি কনসোনেন্টের পরপর কি একটি করে ভাওয়েল রয়েছে। এরপর আজকের ভিডিওর সর্বশেষ আকর্ষণ হচ্ছে দেয়ারিন। হ্যাঁ, এর অর্থ হচ্ছে তাতে, আর এটি এমন একটি শব্দ যা থেকে কোনো রকম সাজানো সারাই, হ্যাঁ 10টি নতুন শব্দ তৈরি করা যায়। সাজানো সারা মানে কি, হ্যাঁ যে আমরা মানে মানে উল্টা কোনো অক্ষর নিতে হবে না, হ্যাঁ উল্টা দিক থেকে কোনো অক্ষর নিতে হবে না, বা এখান থেকে একটি, ওখান থেকে একটি, বা এখান থেকে একটি, ওখান থেকে একটি, হ্যাঁ এরকম কোনো শব্দ বা লেটার নিতে হবে না। হ্যাঁ সিরিয়ালি কি আমরা 10টি
নতুন শব্দ গঠন করতে পারি, যেমন এই প্রথম তিনটি অক্ষর দা, এরপর এই ই সহ হচ্ছে দেয়ার, হ্যাঁ, এরপরে এই হি এইচ ই হি হচ্ছে সে, এরপরে এই ইন একটা প্রিপোজিশন, এরপরে আবার এই রেইন শব্দের অর্থ হচ্ছে শাসন, এরপরে হচ্ছে হার এইচ ই আর হার তার, এরপরে হিয়ার এখানে, এরপরে ই আর ই ইয়ার শব্দের অর্থ হচ্ছে পূর্বে, এরপরে হচ্ছে আর দেয়ার ইন পোরাটার শব্দের অর্থ তো আমরা এখানে লিখিয়ে দিয়েছি তাতে, এরপরে হচ্ছে টি যদি আমরা বাদ দেই, হ্যাঁ, হেয়ার থেকে হেয়ার থেকে যদি বলি হেয়ার ইন, হ্যাঁ, অর্থ হয় এই স্থানে। তো এই হচ্ছে আজকের ভিডিওটির সামারি, আশা করি আপনারা ভিডিওটি থেকে সত্যি মজা পেয়েছেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। আল্লাহ হাফেজ, সবার সুস্থতা কামনা করছি, আজকে এ পর্যন্তই।